প্রতিপক্ষের হামলায় 11 জন আহতের ঘটনায় চট্টগ্রামে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবারটি। সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন হামলার বাদী মমতাজ বেগম। এ সময় হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান তিনি। গতকাল শনিবার পূর্ব শত্রুতা জেরে চট্টগ্রামের ফটিকছড়িতে স্থানীয় ইলিয়াস কাঞ্চন, শহীদুল্লাহ হামিম, নজরুল ইসলাম, প্রকাশ দুলাল সহ 10 জনের একটি গ্রুপ পাশাপাশি দুইটি ভবনে হামলা করে। তারা ভবনের সিসি ক্যামেরা ভাঙচুর করে ঘরের দরজা ভেঙে দুটি ঘরে প্রবেশ করে হামলা লুটপাট চালায়। এই ঘটনায় 9 জনের উল্লেখ সহ মামলা হয়েছে।